শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের এই ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। অ্যাকচুয়ালি 7 সেপ্টেম্বর থেকে শ্রীয়ের পরীক্ষা শুরু, হাফ ইয়ারলি, তাই ভীষণ ভীষণ পড়ার চাপ, এখন প্রচণ্ড পড়ার চাপ। তো তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমিও খুব চাপে চাপ হয়ে যাচ্ছি। বাড়ির কাজ কর্ম, আমার দুটো পোষ্য, শ্রীয়ের পড়া, রান্না, ইউটিউব, সব মিলিয়ে মিশিয়ে আমার অবস্থা নাজেহাল। তো যাই হোক, এখন শ্রী ওখানে একটুখানি নিজের মতো করে পড়াশোনা করছে, এতক্ষণ আমি ওকে পড়াচ্ছিলাম, এখন ওর কিছু কাজকর্ম করছে, আমি তাই ঘরটাকে একটুখানি ঠিক করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের মেনু ছিল আমাদের চিকেন, তো দই দিয়ে চিকেনটা বানিয়েছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো, তো রাতে আমাদের হয়ে যেত, কিন্তু দেবু বলল যে আমি চিকেন খাবো না, তুমি আমাকে ওটস বানিয়ে দাও। তো ওটস নেই, তাই জন্য বললো ঠিক আছে তাহলে ডালিয়া বানিয়ে দাও। তো আমি ডালিয়ার খিচুড়ি তৈরি করি, একটু মুগ ডাল দিয়ে, ডালিয়া দিয়ে একটু সবজি দিয়ে একটু মুগ মানে খিচুড়ি তৈরি করে দিলাম। তো সেটারই ওই মুগ ডাল আর ডালিয়াটাকে একটুখানি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সেটাকে একটু তেলে দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সবজি দিয়ে তারপরে একদম প্রেশার কুকারে বসিয়ে সিটি মেরে দেব। তো এই হচ্ছে কাজ। তো তাই জন্যই রান্নাঘরে এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই কাজগুলো করছি, মানে একটার পর একটা কাজ, কাজের তো কোনো শেষ নেই, করেই চলেছি করেই চলেছি। আর তার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড মেটার পরীক্ষা নিয়েও আমার একটা মানে চলছে, যে ঠিকঠাক করে যেন ওকে তৈরি করে দিতে পারি। তো আর কি হয়, উইকডেজে তো তোমার ওদের একদম সময় থাকে না, স্কুল থেকে ফেরে, তারপর টিউশনস থাকে, তারপরে কি আর বাচ্চারা আর পড়াশোনা করতে পারে বলো, এরপর ওদের ঘুম পেয়ে যায়। তো যাই হোক, এইভাবেই, কিছু করার নেই। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আমি আমার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে তারপরে তোমার মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ, কেননা মাংস তো করাই আছে, ভাত একটু বসিয়ে দিলাম আর ওর জন্য এই খিচুড়িটা বসিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাঘরটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো কাজগুলো করে নেই। ব্লগটাকে আজকে আমার একটা স্টিল ফটো দিয়েই শেষ করছি বন্ধুরা। খুবই একটি ছোট্ট ব্লগ, তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, তাই চলে আসলাম এবং এইভাবেই শেষ করলাম।